সাদা রঙের বলের উপর নীল হলুদ রঙের নকশা, যে বল তৈরিতে একদল মানুষের ব্যস্ততার কোনো অন্ত নেই। সাধারণ কোনো বল নয় এটি, আল রিহলা, কাতার বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের তৈরি এই বলটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে বিশ্বব্যাপী। বিশ্বকাপে পাকিস্তানের সক্রিয় অংশগ্রহণ না থাকলেও আল রিহলা বল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে। পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোটে দিন রাত অক্লান্ত পরিশ্রমে তৈরি করা হচ্ছে বিশ্বকাপে ফুটবলারদের ট্রেনিংয়ে ব্যবহৃত বলগুলো। গেল 20 বছর ধরে শিয়ালকোটের ফরওয়ার্ড স্পোর্টস নামক একটি ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। এছাড়াও স্পোর্টস সামগ্রী তৈরিতে শিয়ালকোট বিশ্বের অন্যতম জনপ্রিয় স্পোর্টস হাব নামেই পরিচিত। ফরওয়ার্ড স্পোর্টস ইতোমধ্যেই বিশ্বকাপের জন্য 5.5 মিলিয়ন বল তৈরি করেছে, যার মধ্যে 60,000 উচ্চমানের রেপ্লিকা বলও তৈরি করেছে তারা। তবে চীনে 1280টি বল তৈরি করা হয়েছে, যেগুলোতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে, যা অফসাইড কলের বিষয়গুলো শনাক্ত করার সক্ষমতা রাখে। পাকিস্তানের লোকাল চেম্বার অব কমার্সের তথ্য বলছে, 2022 জুন পর্যন্ত অর্থ বছরে $191 মিলিয়ন ব্যয় করে 43 মিলিয়ন বল তৈরি করা হয়েছে। 1991-এ আমরা প্রথম ফুটবল ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি। প্রথমবারের মতো 2014 সালে বিশ্বকাপের জন্য আমরা বল তৈরি করেছি। এরপর 2018 এবং এবার আবারও আমরা অফিসিয়াল ম্যাচ বল তৈরি করার দায়িত্ব পেয়ে খুবই গর্বিত। এখানে কর্মরত শ্রমিকরা দিন রাত কাজ করছে, তাদের দক্ষতায় এত সুন্দর বল তৈরি করছেন। শিয়ালকোটের উৎপাদিত বলগুলো আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলাররা ব্যবহার করছে। এখান থেকে তৈরি করা বলগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ফুটবলাররা তাদের মানোন্নয়নের জন্য বলগুলো ব্যবহার করছেন। আমাদের জন্য এটি খুব বড় একটি অর্জন, আমাদের কাছে এটি খুব গর্বের। শিয়ালকোটের প্রায় 1 মিলিয়ন জনগণ স্পোর্টস হাবে কাজ করেন, তবে নিজেদের তৈরি পণ্য দেখার মতো সময় করে উঠতে পারেন না তারা। তাজিন খন্দকার, সময় সংবাদ।